36 বছরের দীর্ঘ অপেক্ষার পরে আর্জেন্টিনা পেয়েছে তাদের স্বপ্নের ট্রফি। তবে তারা শুধুমাত্র স্বপ্নের ট্রফি পায়নি, এর সাথে সাথে পেয়েছে কোটি কোটি টাকা। এবং আর্জেন্টিনার প্রত্যেকটি প্লেয়ার এত টাকা করে পেয়েছে যে তারা প্লেন ভর্তি করে টাকা নিয়ে গেছে আর্জেন্টিনাতে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার প্রত্যেকটি প্লেয়ার কে কত টাকা পেল এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে কি পেল। তাছাড়া জানবো রানার্স আপ দল এবং তৃতীয় চতুর্থ দল কি কি পুরস্কার পেল, তাদেরকে কত টাকায় বা দেওয়া হয়েছে। তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো কাতার বিশ্বকাপে কোন দল কি পুরস্কার পেল তা জানার আগে বিশ্বকাপের পুরস্কার সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো চলুন জেনে আসে বিশ্বকাপে আসলে কি কি পুরস্কার দেওয়া হয় এবং কে কি পুরস্কার পেয়েছে। তো প্রথমে আসি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শেষে উক্ত ম্যাচের সেরা প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2002 সাল থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়ে আসছে। বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি মোট 9 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন, এবং ম্যান অফ দ্য ম্যাচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া এক আসরে সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিওনেল মেসি। শুধুমাত্র ম্যান অফ দ্য ম্যাচই প্রত্যেকটি ম্যাচের শেষে দেওয়া হয়। তাছাড়া বিশ্বকাপের প্রত্যেকটি ট্রফি বিশ্বকাপের ফাইনাল খেলার পরে দেওয়া হয়ে থাকে। এরপরে আসি গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। একটি বিশ্বকাপে সব থেকে বেশি গোল যে প্লেয়ার দেবে তাকেই এই গোল্ডেন বুট দেওয়া হয়ে থাকে। গোল্ডেন বুট পুরস্কার কে পাবে তার জন্য কোনো ভোটের প্রয়োজন নেই, যে বেশি গোল করবে তাকেই গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং 2022 সালের কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যেটা আমরা প্রায় সকলেই জানি। তারপর আপনাদের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য আমি একটু বলে দিলাম, 1930 সালের বিশ্বকাপ থেকে এই গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়ে আসছে। তবে পূর্বে এই পুরস্কারের নাম ছিল গোল্ডেন শু। এরপরে রয়েছে গোল্ডেন বল অ্যাওয়ার্ড। একটি বিশ্বকাপের সব থেকে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তবে বিশ্বকাপের প্রথম থেকেই এই গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হতো না, 1982 সাল থেকে এই গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে আসছে। 2022 সালের বিশ্বকাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছেন লিওনেল মেসি, এবং যে প্লেয়ার গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেই বছরই সেই প্লেয়ারকে ব্যালন ডিয়রের জন্য সবার উপরের দিকে রাখা হয়। এরপরে রয়েছে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। ফুটবল বিশ্বকাপে যে গোলকিপার সব থেকে বেশি ভালো পারফরমেন্স করে তাকে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। 1990 সালের বিশ্বকাপ থেকেই এই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং 2022 সালের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পেয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপরে রয়েছে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। বিশ্বকাপে অংশগ্রহণকারী 21 বছর বয়সের কম বয়সের প্লেয়ারকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। 21 বছরের নিচে যে প্লেয়ার সব থেকে বেশি ভালো পারফরমেন্স করবে তাকে এই ইয়াংয়েস্ট পুরস্কার দেওয়া হয়ে থাকে। 2022 সালের কাতার বিশ্বকাপে ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন আর্জেন্টিনার অ্যাঞ্জো ফার্নান্ডেজ। এছাড়াও ফুটবল বিশ্বকাপে অনেক ছোটখাটো পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবার আসে বিশ্বকাপের বিজয়ী দলকে এবং রানার্স আপ দলকে কত টাকা করে দেওয়া হয়। তো আপনারা যেমনটা জানেন, এবারের বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছে মরক্কো, এবং চতুর্থ স্থান অর্জন করায় মরক্কোকে দেওয়া হয়েছে 2,22,00,000 ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকা। মরক্কো প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে এবারে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং অবশেষে সেমিফাইনালে এসে ফ্রান্সের কাছে হেরে যায় মরক্কো, আর ক্রোয়েশিয়ার সাথে হেরে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। তবে এটা আমাদের স্বীকার করতেই হবে যে মরক্কো দেশটি এবার আশার তুলনায় অনেক ভালো খেলেছে। এবারে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ক্রোয়েশিয়া, এবং তৃতীয় স্থান অর্জন করায় ক্রোয়েশিয়াকে দেওয়া হয়েছে $26 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 234 কোটি টাকা। ক্রোয়েশিয়া টিম প্রাইজ মানি হিসেবে 234 কোটি টাকা পেয়েছে। ফাইনাল পর্যন্ত না যেতে পারলেও তৃতীয় স্থান অর্জন করেছে ক্রোয়েশিয়া। তবে ক্রোয়েশিয়া এটা প্রমাণ করেছে যে তারাও একটি বিশ্ব সেরা দল। 2018 সালের বিশ্বকাপেও তারা রানার্স আপ হয়েছিল, এবং এবারের বিশ্বকাপে তারা তৃতীয় স্থান অর্জন করেছে। তার মানে তারা কত ভালো টিম তারা এই বিশ্বকাপে তা প্রমাণ করেছে। তবে ক্রোয়েশিয়া তৃতীয় স্থান অর্জন করলেও আর্জেন্টিনার কাছে যেভাবে ক্রোয়েশিয়া হেরেছে তা হয়তো ক্রোয়েশিয়া কোনোদিনও ভুলতে পারবে না। 2022 সালের কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফ্রান্স, এবং রানার্স আপ হওয়ার কারণে ফ্রান্স প্রাইজ মানি হিসেবে পেয়েছে $32 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 290 কোটি টাকা। ফ্রান্স দলটি আর একটুর জন্য বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি, তবে ফ্রান্স যে কত শক্তিশালী দল তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার 2022 সালের ফাইনাল পর্যন্ত এসে তারা রানার্স আপ অর্জন করেছে। ফ্রান্স দেশটি চ্যাম্পিয়ন হতে না পারলেও কাতার বিশ্বকাপে তারা বিশাল অঙ্কের প্রাইজ মানি পেয়েছে। এবার আসে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার কাছে। চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেওয়া
দেওয়া হয়েছে 42 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 380 কোটি টাকা। মানে বুঝতে পারছেন আর্জেন্টিনা টিমকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজ মানি হিসেবে 380 কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে আর্জেন্টিনার প্রত্যেকটি প্লেয়ার কত কোটি টাকা করে পাবে? মানে তারা যে প্লেনে বাড়িতে গেছে সেই প্লেন ভর্তি করে তারা টাকা নিয়ে গেছে। তবে আর্জেন্টিনার এই জয়টি টাকার অঙ্কে পরিমাপ করা যাবে না। তারা সব থেকে বড় পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে, যেটিকে কখনো টাকায় পরিমাপ করা যায় না। তবে বিশ্বকাপের ইতিহাসে বিশ্বজয়ী দল হিসেবে সব থেকে বেশি প্রাইজ মানি পেয়েছে আর্জেন্টিনা, কারণ কাতার বিশ্বকাপই ইতিহাসের সব থেকে বেশি ব্যয়বহুল বিশ্বকাপ, যেখানে শুধুমাত্র কাতার দেশটি অ্যারেঞ্জমেন্টের পেছনে 220 বিলিয়ন ইউএস ডলার খরচ করেছে। তো বন্ধুরা, এবারের কাতার বিশ্বকাপ আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন, আর আর্জেন্টিনা বিশ্বজয়ী হওয়াতে আপনার কি ফিলিংস? তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।